হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, আর তোমরা তো বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর আপাতত আমি এখন একাই যাচ্ছি, আর মা সন্ধ্যের দিকে যাবে, তো ফেরার সময় আমি মায়ের সাথেই ফিরবো। তো চলো আর বেশি বকবক করছি না। টোটো থেকে তো নেমেই পড়েছি, নেমের পর যাচ্ছি পিসি বাড়ি। চুলটা তো ভিজেছিল, ওই জন্য আমি চুলটা খুলে দিয়েছিলাম। অল্প অল্প বৃষ্টিও পড়ছে, তো চলো একেবারে পিসি বাড়িতে গিয়ে আবার দেখা করছি। তো যাই হোক, পিসি বাড়ি পৌঁছে গেছি আর গরমে তো পুরো স্নান করে গেছি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো যাই হোক, রেস্ট নেওয়ার পরে তো দাদার সাথে একটু গল্প করছিলাম। আর একটা কথা যে বৌদি বাড়ি নেই, কারণ বৌদির একটা ছোট্ট একটা কুচকি হয়েছে, আমি আবার নতুন করে পিসি হয়েছি। আর আরেকটা কথা, মানে এই ছোট পিসির বাড়িতেই আমার ফার্স্ট আইবুড়ো ভাত, তো পিসি আমাকে প্রথম আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। তো এরপর তো আইবুড়ো ভাত তো আছেই, তোমরা তো দেখতেই পারবে। আর কোথায় কোথায় আইবুড়ো ভাত হচ্ছে, আমি কোথায় যাচ্ছি, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যখন আবার আমাকে আইবুড়ো ভাত মানে খেতে দেবে তখন আবার তোমার সাথে দেখা করছি। তো পিমা এই শাড়িটা আমাকে দিল আর এই ব্লাউজটা দিয়েছে, তো এখন আমি এটা পরে আমি রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে জানিও। তো দেখো শাড়িটাও পরেছি, আর শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো জানিও আমাকে কেমন লাগছে। তো চলো এরপর কী কী হতে চলেছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো চলো সাথে থাকো। রেডি হচ্ছে আর দাদা এখানে আছে, কিন্তু বৌদি নেই। তো যাই হোক, মনটা একটু খারাপ আছে, বৌদি থাকলে ভালো হতো। আর এখন যাবো একটু ফটোশ্যুট করতে, তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলে এসেছি ছাদে, দেখো দাদা আছে, আরে পুচকেটা তো আমি আসলেই এখানে চলে আসবে। তো যাই হোক, তো ফটোশুট করা চলছে, চলবে, তোমরা দেখতে থাকো। চলো অনেক ফটো তোলা হয়ে গেছে, এবার নিচে যাই, নিচে গিয়ে যা যা নিয়ম কাজ আছে সবই তোমার সাথে শেয়ার করবো।
যাই হোক, পিসি তো আশীর্বাদ করে দিল, ফটো তোলা কমপ্লিট, তো এখন খাবো। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে এই উপরে এসেছি। আর দেখতেই পাচ্ছ ঘেমে স্নান করে অবস্থা খুবই খারাপ, তো এখন এইসব শাড়িগুলো চেঞ্জ করে একটু রেস্ট নেবো, আর ফোনে আমার চার্জারের চার্জে দেবো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যা বেলা। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার দেখা করছি। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমি রাস্তায় আছি, আমি এখান থেকে গেছিলাম মেজু পিসির বাড়ি। তো ছোট পিসি আর মেজু পিসির বাড়ি মানে একদম মানে 2 মিনিটের রাস্তা এখান থেকে। তো আমি বিকালবেলা একটু মেজু পিসি বাড়িতে এসেছিলাম, তো বৌদির সঙ্গে দেখা টাকা করে আবার ছোটো পিসি বাড়ি যাচ্ছি, মা বাবা এসছে, তো ওখান থেকে রেডি হয়ে বাড়ি চলে যাবো। তো এই যে মা এসছে, বাবা এসছে, মা এসেই চাও খাওয়া হয়ে গেছে, এখন পান খাওয়া শুরু করেছে। তো চলো আমি রেডি হয়ে নি। তো বেরিয়ে পড়েছি, এরপর বাড়ি যাবো। তো ছোট পিসির বাড়ি থেকে চলে এসেছি আবার মেজো পিসির বাড়িতে। তো মাও এসছে, তো মাকে তুমি কিছু বলবা? কিছু বলার নেই। তো বাড়ি ফেরার পথে একটা সিংহাসন কিনে নিয়ে যাচ্ছি, মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল একটা সিংহাসন নেওয়ার, শ্বেত পাথরের। তো এইটা পছন্দ করেছি। তো সিংহাসনটাকে এখানে পার্ট বাই পার্ট খুলে তোরোতে রাখা হচ্ছে। দেখো সব কাকুরা নিয়ে যাচ্ছে। দেখো আমাদের সিংহাসন নেওয়া হয়ে গেছে, যে টোটোতে বেঁধে দিয়েছে। সিংহাসনের নিচের পাটটা এখানে আছে। তো বাড়িতে পৌঁছে গেছি, আর বাড়িতে আসার সময় একটা মানে এটা ভেঙে গেছে, এই মন্দিরের উপরে যে ওংটা আছে, টোটোর ধাক্কা লেগে ভেঙে গেছে। তো যাই হোক, খুবই মনটা খারাপ একটু। তো এই কাকু এখন ঠিক করে দিচ্ছে, এটা লাগিয়ে দেবে। কাকু দোকান থেকে আঠা কিনে নিয়ে এসছে। এখানে ডিসপুট ছিল, দেখ এর জন্য ভেঙে গেছে, দেখ। বুঝলে, এটা ওই পাশটা ফাঁকা আছে বলে ভেঙে গেছে টক করে। তো সিংহাসনের চূড়াটা তো দেখতেই পারলে যে ওটা ভেঙে গেছে, মনটা খুবই খারাপ। তো যাই হোক, অনেক কষ্টটাকে আঠা দিয়ে লাগানো হয়েছে, আর আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর ঘরে টুকিটাকি কাজ আছে, তো অনেক কাজ করতে হবে। আর তোমাদেরকে চলো ওটা দেখিয়ে দিই যে ওটা কীভাবে মানে অতি কষ্টটাকে বেঁধে রেখে দিয়েছি। তো বললো মানে রাতের মধ্যে ওটা মানে সেট হয়ে যাবে। তো কালকে বৃহস্পতিবার, তো কালকে সিংহাসনটাকে পাতবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওটা কীভাবে ওটা রেখে দিয়েছি। তো দেখো যে কাকু এসেছিল, সেই কাকু এরকম বেঁধে দিয়ে গেছে লাস্টে। অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম এটাকে দাঁড় করানো, কিন্তু হচ্ছিল না। তারপর এরকম দড়ি দিয়ে বেঁধে এটাকে সেট করে রেখে দিয়েছি।
তো এখন হাত দেওয়া যাবে না কাল সকালের আগে। দেখতেই তো পেলে সিংহাসনের চূড়াটা আমরা বেঁধে রেখেছি আর খুবই খারাপ, তো ঘরটাকে একটু গোছাবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা আর গুড নাইট।